কোটা আন্দোলনে নিহত আবু সাইদের সব স্বপ্ন পূরণ করা হবে, একথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রংপুরের পীরগঞ্জে আবু সাইদের স্বজনদের সাথে দেখা করে তাদের সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার সাথে আছেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে বেলা 11টার দিকে হেলিকপ্টারে করে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানে নিহত আবু সাইদের কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন ডক্টর ইউনুস। কিছুক্ষণ পর আবু সাইদের পরিবারের সাথে কথা বলেন তিনি, তাদের জানান সমবেদনা। পরে গণমাধ্যম কর্মীদের কাছে প্রধান উপদেষ্টা আরো জানান স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সবার, যার কারণে কোটি কোটি ছেলেমেয়ে ভয় পায় না, এই যে পথ দেখিয়ে গেছে আজকে আমরা, সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। গেল 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। কোহিনূর ফারহানাস, টিবিসি নিউজ ডেস্ক।